বাহির থেকে যেমন দেখার বোঝার উপর নেই যে আসলে এটি মুঘল আমলের মসজিদ কিনা, ভিতরেও অনেকটা ঠিক সেই একই রকম অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ছোট্ট মূল যে অংশটা, যেটা মুঘল আমলে নির্মিত বলা হয়েছে, সেটা আসলে খুব ছোট একটি অংশ, সম্ভবত 10 ফিট বাই 10 ফিট কিংবা 20 ফুট বাই 20 ফিট হতে পারে। তো আসলে মসজিদের এখন যে স্ট্রাকচার ভিতরে আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখে আসলে এটা কোনোভাবেই বোঝার উপায় নেই যে মুঘল আমলের মসজিদ। তবে হ্যাঁ, আমরা যদি জানালার দিকে তাকাই তাহলে হয়তো বোঝা যাবে যে বেশ প্রাচীন স্থাপত্যে যে ধরনের জানালা ব্যবহার করা হয় সেটা অনেকটা সেরকমই। দুপাশের দুটি জানালা যদি আমরা দেখি অনেকটা সেটা বোঝা যাচ্ছে। এবং উপরের দিকে যদি আমরা তাকাই, মানে গম্বুজ যদি দেখি, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে এটা আসলে প্রাচীন আমলের মসজিদ, যেটা দাবি করা হয়ে থাকে যে মুঘল আমলের মসজিদ, এটা হয়তো সেটাই হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই মসজিদটা আসলে এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, খুব বেশি তার দৈর্ঘ্য এবং প্রস্থ খুব বেশি হলে 20 ফুট থেকে 20 ফুট হতে পারে, এর বেশি নয়। গম্বুজের অংশটুকুও নতুন করে চুনা করা হয়েছে, রং করা হয়েছিল, কিন্তু সেটাও বেশ কিছুদিন আগের বোঝা যাচ্ছে, কারণ সেই চুনকামগুলো খসে পড়ে গেছে। এবং মসজিদের পিছনের যে অংশটুকু, মানে পূর্ব দিকে মসজিদটাকে সম্প্রসারিত করে বর্তমান যে অবস্থা সেটা নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকু সম্প্রসারিত অংশ, আর মূল অংশটুকু আমরা আপনাদেরকে দেখালাম।